টিকে কামাকাল কত কেমনে আছে প্রবলেম তো না না কেমনে সকাল কেমনে তাহলে এই সকাল বাহলি রে বসন্তকে যাব হলো আসি আসি কোন কষ্টে কি আসে রে হ্যাঁ পড়া তো কোন দিকে তো হচ্ছে বেশি আসি কোন আপন চিন্ন বিনাশি এই কি আমি চিনি ডায়াবেটিস কি নেই না আ ভেরি গুড সে সব কিছু কিছু নেই বহুত আগর শুনছি মতে মহোৎসব বালেশ্বর মহোৎসব খবর জানি মো পাখে জন মানে প্রদর্শন বুঝাবুঝি করে নব নব পচারি না সার মুখা বছর গাড়ি দশকেটি মানে এটি করছি মানে রেডিও রিয়ার্জ করছি দূরদর্শন প্রোগ্রাম করবি যেহেতু মু বেসিক্যালি দূরদর্শন তো প্রাইভেট কাম করে নি দূরদর্শনের সিরিয়াল চলে হ ঠিক আছে আমি এই বর্ষ তাকে নিমন্ত্রণ করি হ্যাঁ আপনার ফোন আসলে ফোনও এবে আছে কথা কথা হবে কিছু হ্যাঁ মু পরে দিকে কথা হচ্ছে রে গোপাল মুম বর্তমানে আছি তো নিজের গুড়ি আছি কিছু নেই তাকে মু মানে আপনার পাইলি আমি গর্ব করছি যে আপনার সারাদার সম্মান সারাদা পত্রিকার সম্মান আমি দেব কি যে আপনার মা সারাদার কৃপা যে আপনার কাছে যেমনি রঙ্গবতী কর্মকর্তার রঙ্গবতী নামনা জিতেন হরিপাল পাখে যেমনি পৌঁছে সে সেমি মুঁ এমনি যে ট্যালেন্ট অছি যে প্রতিভা অছি তা খোঁজি খোঁজি পৌঁছে বহুত খুশি লাগলা মো পাখে আসি আপনার পৌঁছি গেলে নাই নাই মো পত্রটা পাইলা পরে অসুরবাবু মু বহুত বি আনন্দ উপলব্ধি কলি যে এত বড় প্রতিভাকে সম্মানিত হেবি এ ভাগ্যরে মোর অছি বলি মু কেবে মো মনে বি চিন্তা করি আজি আজি পৌঁছিলা পরে মু চিন্তা করুছি মু সেই কথা মনে মনে ভাবুছি যে ভবিষ্যতরে মু প্রতিভাকে সম্মান কেবে হেবি ন হেবি সেই কথা আমার ক্যামেরা টিকে মু ভুলি যা আমার সেই ক্যামেরা লাগি টিকে আর টিকে বলি আমরা বনরে ফুটিকে ঝড়ি যাচ্ছে কে তাকে আদর আপনার একটু বড় কলাকার আপনার কলা কলাকার মানে আপনার সে কারণা কারণ তো আপনার মুখে গলা দেখে চাউবি আপনি দেখা যাচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে আপনার প্রশ্ন যে এটি গোটে চ্যানেল হয়ে গেল কোন আমি দূরদর্শনের মানে ইন্ডিয়ার কোন ভারত ভারত বাহার লোক আগে তো বহু প্রাইভেট চ্যানেল বর্তমানে আপনার কোন হচ্ছে না আমার তো চ্যানেল দ্বারা বহুত বাহারে ইন্ডিয়া বাহারে লোক দেখুম আমার সারাদা সম্মান পাই কালি দুবাই জন ফুকলা রঞ্জন সম্বোধ করলে আগে আমেরিকার জন ওড়িয়া লোক রয়েছেন অক্ষয় পরিচয় জন আমার এটি সি বি অনেক আবুধাবিরে সি বি ফোন করলে বহু খুশি অনেক আসবে মহোৎসবকে আসবে যেহেতু সে ভারি খুশি আছে সারাদা সম্মান হচ্ছে আশ্চিত সে জন বড় প্রযোজক সে কে মুখে পাইবার পরে সেই সময় আসলে নিশ্চয় আপনার নিমন্ত্রণ করি যে আপনার এবে তিন চারি বর্ষ প্রযোজনা করছেন যে সেমি সময় আসলে আমি আপনার আমি কেমন কহবে
ଆମେ ଆପଣଙ୍କ ପାଖକୁ ଯେଉଁ ପହଞ୍ଚୁ ଯେଉଁଠି ଥାନ୍ତୁ ଆବୁଧାବିରେ ଥାନ୍ତୁ ଆମେରିକା ଥାନ୍ତୁ ଇଂଲଣ୍ଡ ଥାନ୍ତୁ ଆପଣଙ୍କ ପାସ୍ କ'ଣ ସେଟା ଭିସା ଫିସା ଦେଇଦେବେ ଯିବୁ ଆପଣଙ୍କୁ ସେ ଇଂଲଣ୍ଡ ପଳେଇ ଆସିବୁ ଆପଣ ସେଇ ହିସାବରେ ଆମେ ଫର୍ଣ୍ଣିଂ ମିଳିଯିବୁ ଯେ ଖୁବ ଖୁସି ଲାଗିଲା ଆପଣ ଆସି ଆମ ପାଖରେ ପହଞ୍ଚିବେ। ସେଟା ମୋର କହିବା କଥା ମୁଁ ଆପଣଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କରିଥିଲି ମହୋତ୍ସବକୁ ଆସିବା ପାଇଁ ଶାରଳା ଦାସ ପ୍ରତିଭା ସମ୍ମାନରେ ଆପଣଙ୍କୁ ସମ୍ମାନିତ କରିକି ଆମେ ଗର୍ବ ଅନୁଭବ କରିବୁ ଆମର ପଦ୍ମଶ୍ରୀ ଇଏ ପ୍ରଫୁଲ୍ଲକାର କଣ୍ଠଶିଳ୍ପୀ ଓଡ଼ିଶାର ବରପୁତ୍ର ତାଙ୍କ ପାଇଁ ଆଜି ଓଡ଼ିଶା ଗର୍ବ ବରପୁତ୍ରରେ ପ୍ରଭାବ ପୁରୁଷ କହିଲେ ମାନେ ଆମେ ଗର୍ବ କରୁଛୁ ଯେମିତି ମହାନାୟକ ମହାନ୍ତିକୁ ଆମେ ସମ୍ମାନିତ କରୁଛୁ କରୁଛୁ ତାଙ୍କୁ ସମ୍ମାନିତ କରିକି ଆମେ ସମ୍ମାନିତ ହେଉଛୁ ଆମେ ଗର୍ବ ଅନୁଭବ କରୁଛୁ। ସେ ତ ବହୁତ ବହୁତ ସମ୍ମାନ ପାଇଛନ୍ତି ବହୁତ ସିନେମା ଆୱାର୍ଡ ଏ ଆୱାର୍ଡ ସେ ଆୱାର୍ଡ ପାଇଛନ୍ତି ଯେ ଆମେ ତାଙ୍କୁ କ'ଣ ସମ୍ମାନ ଦେବୁ ଆମେ କହିବା ଶାରଳା ଦାସ ଯେ ଆମ ଆମେ ଶାରଳା ଦାସ ପାଇଁ ଗର୍ବ କରୁଛୁ କେତେ ଜଣ ମୋ କହିବା କଥା କେତେ ଜଣ ଶାରଳା ଦାସଙ୍କୁ ଜାଣିଛନ୍ତି ଶାରଳା ଦାସଙ୍କ ଫଟୋ କେତେ ଜଣ ଦେଖିଛନ୍ତି କହନ୍ତି ବାବା କିଏ କହେ ଶାରଳା ଦାସ ମୋତେ ଏବେ ଗୋଟେ ଗୁଗୁଲ୍ ବାହାରିଛି ତାଙ୍କର ଗୋଟେ ଫଟୋ ଲୋକ ମୋତେ ବହୁତ କହୁଛନ୍ତି ଆରେ ଆପଣଙ୍କ ଶାରଳା ଦାସ କ'ଣ ଏମିତି ଆସିଛି ତ ଗୋଟେ ଏମିତି ଦେଖୁଛି ମୋତେ ଭଲ ଲାଗିଲା କିନ୍ତୁ ମୋତେ ଲାଗିଲା କ'ଣ ଶାରଳା ଦାସ ବଞ୍ଚିଛନ୍ତି ତାଙ୍କ ଫଟୋ ଶାରଳା ଦାସ 800 ବର୍ଷ କରି 800 ବର୍ଷ ତଳେ ସେ ଜନ୍ମ ହେଇଥିଲେ ତାଙ୍କୁ କିଏ ଦେଖିନି ଆମେ କାଳ୍ପନିକ ଚିତ୍ର ଆମେ ଦେଖନ୍ତୁ ଗୋଟେ କାଳ୍ପନିକ ଚିତ୍ର ଆମେ ଦେଖନ୍ତୁ କର୍ଣ୍ଣାଟକ ବୁଲିଆ ସେପଟେ କାଳ୍ପନିକ ଚିତ୍ର ଅଙ୍କାଯାଇଛି ତେଣୁକରି ମୋ କହିବା କଥା ହେଉଛି ଆପଣ ଆସିଲେ ବହୁତ ଖୁସି ଲାଗିଲା ପରିଶ୍ରମ କରି ଆସନ୍ତୁ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଖୁସି ହେବି ପ୍ରଭୁ ବହୁତ କଳାକାର ଆଉ ଆପଣ ଯାତ୍ରା କରି ଭୋଗ ପାଆନ୍ତୁ ମୁଁ ଯାତ୍ରା କରୁ କାଳେ ଜଗତସିଂହପୁରରେ ଯାତ୍ରା ଜଲବେଶ୍ୱରପୁର ବାଲେଶ୍ୱର ଭଦ୍ରକ କଳାକାର ବେଶୀ ଆମର ଏଇଥରକ ଶାରଳା ଦାସ ପ୍ରତିଭା ସମ୍ମାନରେ ସମ୍ମାନିତ ଉତ୍ସବ ଦେଇଥିଲୁ ନା ତାପରେ ଆମ ରଞ୍ଜିତ ପାତ୍ର ଆମର ଯେଉଁ ଦୀପ୍ତ ଜଗତସିଂହପୁର ସିଏ ଗୋଟେ ଭିଲିଆନ ଆଉ ଗୋଟେ ଟିକୁ ବାକି ବହୁତ କମେଡ଼ି କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କ ପାଖର ସେ ଯେତିକି ଆମର ବିଚାର କୌଣଲି ଆଉ ଆମ ସବୁ ସର୍ଭେ ଯାଉଛନ୍ତି ତାଙ୍କୁ ସବୁ ପଚାର ଲୋକ ତାଙ୍କୁ ପଚାରିଲେ ଲୋକଙ୍କୁ ପଚାରୁଛନ୍ତି ଯାତ୍ରା ପାର୍ଟି କିଏ କେମିତି ଇଏ କରିଛି ଟେକ୍ନୋଲୋଜି ଯାହା ହଉ ସେମାନେ ପାଉଛନ୍ତି ବହୁତ ଖୁସି ଲାଗୁଛି ଆପଣଙ୍କୁ ଦେଖି ଗୋଟେ କାମ କରିବାକୁ ପଡ଼ିବ ଆପଣଙ୍କୁ ଟିକେ ଆମକୁ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡ଼ିବ ଆପଣ କଥାବାର୍ତ୍ତା ହେଲେ ଆପଣ ଏକତାରା କେମିତି କ'ଣ ବଜାନ୍ତି କ'ଣ ଯାଉଛି ଆମ ଦର୍ଶକମାନଙ୍କୁ ଦେଖିବେ ଆମ ଉପରେ ଷ୍ଟୁଡ଼ିଓ ଅଛି ଷ୍ଟୁଡ଼ିଓକୁ ଯିବେ ତାପରେ ଟିକେ ମେକଅପ୍ ନେଇଯିବେ ଏଠୁ କ୍ୟାମେରା ଆସିବେ ମେକଅପ୍ ନେଇଯିବେ ତାପରେ ଆମେ କଥା ହେବା ଆଜ୍ଞା ନମସ୍କାର ଆସ